বাংলাদেশে ঘূর্ণিঝড় আমফানের থাবায় সবচেয়ে ক্ষতি হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা। এখানের সবকটি বেড়িবাঁধ ভেঙে শ্যামনগর আসনি সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। বৃহস্পতিবার সাত সকালে হেলিকপ্টারে সেনাবাহিনী পৌঁছে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। সমুদ্রের জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছে সবকিছু। বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় আমফানের মূল কেন্দ্র পশ্চিমবঙ্গ হয়ে অতিক্রম করে বাংলাদেশে। স্থানীয় সূত্রের খবর, হেলিকপ্টারে সেনাবাহিনী সাতক্ষীরা পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ধ্বংসে গেছে, গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গাছ চাপায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে প্রবল ঝড় বয়ে যেতে শুরু করে। রাত আটটা থেকে 12:30 পর্যন্ত প্রায় 120 কিলোমিটার গতিবেগে ঝড় যায়। মধ্যরাত থেকে ধীরে ধীরে ঝড়ের গতিবেগ কমতে থাকে। এলাকায় গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ছিল বাংলাদেশের। প্রলয়ংকারী আমফান ঘিরে যে মহাতঙ্ক দেখা দিয়েছিল এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এবারে বুক পেতে আমফানের আঘাত থেকে বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। 2007 সালে সিডার এবং 2019 সালে বুলবুলের আঘাত থেকে রক্ষা করেছিল সুন্দরবন। আমফান বাংলাদেশ সময় বুধবার বিকেল 5টা নাগাদ সাতক্ষীরা ও খুলনা উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু সন্ধ্যায় হঠাৎ গতিবেগ ঘুরে তা গিয়ে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ঝড়ের পেছনের অংশটুকু বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ হয়ে উত্তর পূর্বাঞ্চলের দিকে বাংলাদেশ স্থলভাগ অতিক্রম করে বুধবার মধ্যরাতে। তবে আমফানের প্রভাব পড়ে বাংলাদেশের উপকূল অঞ্চলে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যায় উপকূল অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। বর্ষণের সঙ্গে ধীরে ধীরে বাতাসের গতিবেগ কমে আসে। অমাবস্যার জেরে সন্ধ্যায় সাগরে জোয়ার ছিল, তার সঙ্গে প্রচণ্ড ঝড়। দুয়ে মিলে কোথাও কোথাও 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। জল ঢুকে পড়ে বাড়িঘরে, কাঁচা ঘর বাড়ি এবং গাছপালা উপড়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় লাখ লাখ বিদ্যুৎ সংযোগ। উপকূলের সাতক্ষীরায় মা মেয়ে সহ তিনজন, পাটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া এবং ভোলার চেরফেশনে তিনজন এবং পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় একজন সহ মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের তরফে তা নিশ্চিত করা হয়েছে। আমফানের প্রভাবে সাতক্ষীরা ও খুলনা উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে রিদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।